এক ঘণ্টা হয়ে গেল কুমির ছানার ঘুমানোর নামি নেই এদিকে হাত ব্যথা হয়ে গেছে আমার এবার মনে হচ্ছে কেদেই দেব তার উপর ভাইয়ার গা ঝালানো কথা আর সহ্য হচ্ছে না আমার যখনই ভাবি চলে যাব তখনই ভূতের বলা কথাটা মনে পড়ে যায় আমার আমি এই বয়সে মরতে চাই না বাবা তাই নিজেকে বাঁচানোর তাগিদেই গণ্ডারের অত্যাচার সহ্য করে চলেছি আমি এই তোর হাতে জোর নেই এমনি তো খেতেই থাকিস খেতেই থাকিস এত খেয়েও শরীরে একটু জোর হয়নি নাকি ইচ্ছে করে এমন করছিস আমি তো নিজের সমস্ত জোর দিয়ে পা টিপছি ভাইয়া এরপরও যদি আমার মানুষের হাত তোর গণ্ডারের চামড়াভেদ করতে না পারে তাহলে আমি কি করতে পারি বল তুই আমাকে গন্ডার বললি বলতে চাইনি তুই বাধ্য করেছিস আমি বাধ্য করেছি মানে দেখ এখন যদি তোর জায়গায় অন্য কেউ থাকত তাহলে এত জোরে হাত টিপার ফলে এতক্ষণে ভেঙ্গে যেত কিন্তু তোর বেলায় তা হচ্ছে না এতেই বোঝা যায় এটা মানুষের চামড়া নয় গন্ডারের না হলে এত জোরে দেওয়ার পরও তুই টেরি পাচ্ছিস না ব্যাপারটা অদ্ভুত না তার মানে তুই ডিরেক্টলি আমাকে গন্ডার বললি ডাইনি কোথাকার আমি তোর মতো ননির পুতুল নই একটুতেই গলে গলে পড়ব। আমি বডি ফিল্ডার এই বডিতে এত সহজে কিছু লাগবে না অবশ্য তোর মতো পেচিকে এসব বলে কাজ নেই এসবের তুই কি বুঝবি তার চেয়ে চুপ করে কাজ কর আমিও ঘুমিয়ে পড়ি আর তখন তুইও ছুটি পেয়ে যাবি ডাইনোসরের ঘুমের ক্ষতি হবে বলে কথা বাড়ালাম না আমি যত তাড়াতাড়ি মরবে থুককু ঘুমাবে তত আমারই লাভ কিছুক্ষণ পরেই দেখলাম গন্ডারের নাচড়া নেই তার মানে ঘুমিয়ে পড়েছে আল্লাহ আমার ছুটি উফফ পা টিপে টিপে ভাইয়ার রুম থেকে বেরিয়ে গেলাম আমি রুমে গিয়েই বিছানায় ধুম করে ঘুমিয়ে পড়লাম আমি রোজ বেরিয়ে যেতেই শুয়া থেকে উঠে বসল রোদ সত্যি আস্ত পাগলি একটা আজ বেশ হয়েছে একেবারে জব্দ হয়েছে আহা দেড় ঘন্টা পার্টি পাখি চাটরিখানি কথা বলেই হাসতে লাগলাম আমি ভেবেছি সত্যি ঘুমিয়ে পড়েছি তাই কেটে পড়েছে শয়তান মেয়ে আমাকে কত জ্বালিয়েছি সেবার বুঝবি এতদিনে এটা বুঝে গেছি আমি তোকে ধমকে কিছু হবে না যা করার বুদ্ধি খাটিয়ে করতে হবে পরের দিন সকালে কলেজ চলে গেলাম আমি লাবু আজকে এসেছে কিন্তু খুব চিন্তিত দেখাচ্ছে ওকে লাবু কি হয়েছে তোর গতকাল আসিস নি কেন আম্মু অসুস্থ রোজ কিছু ভালো লাগছে না আম্মুকে বিছানায় দেখতে ভালো লাগছে না আমার এত চিন্তা করিস না ঠিক হয়ে যাবেন আচ্ছা শোন পরশু আমরা গ্রামে যাচ্ছি আপুর বিয়ে তোকেও কিন্তু আমাদের সাথে যেতে হবে নারে রোজ আমার হবে না আম্মুকে এভাবে রেখে আমি যেতে পারবো না এত টেনশন কেন করছিস এর মধ্যে আনটি ঠিক হয়ে যাবেন ইনশাল্লাহ আচ্ছা দেখা যাক ক্লাস শেষে বাড়িতে এসে খেয়ে মায়ে শুয়েছি তখনই ভাইয়ার ডাক পড়লো ওই রোজ কোথায় তুই তাড়াতাড়ি এদিকে আয় কি হয়েছে এভাবে সারের মতো চেঁচাচ্ছিস কেন তোর গলা শুনে পাড়ার লোক এবার তেরে আসবে তোকে মারার জন্য বাঁচতে চাইলে একটু আসতে কথা বল আমরা কেউ কালা না বুঝলি ওই ডাইনি চুপ করবি আমি সার তুই কি রাম ছাগল ঝগড়া করে আমাকে মেইন পয়েন্ট থেকেই সরিয়ে দিচ্ছিস তা যার জন্য ডেকেছি শোন কালকে রাতে কি বলেছিলাম মনে আছে তোর হুম মনে থাকবে না কেন রাতে পার্টি পে দেব আর সকালে তোর কা বলেই জিব্বায় কামড় দিলাম আমি অ্যাঁ আমি ভুলে গেছি তাহলে এখানে তালগাছের মতো দাঁড়িয়ে না থেকে কাজে লেগে পড় ওই দেখ ওদিকে সব কাপড় জমা করে রেখেছি এখন ধুয়ে দে আচ্ছা আমার মতো মাসুম বাচ্চাকে দিয়ে কাজ করাতে তোর খারাপ লাগে না তুই মাসুম বাচ্চা বলেই ব্যঙ্গ করে হাসতে লাগলাম আমি কিছুটা হাসি থামিয়ে ক্ষমা কর আমায় আমি তোকে বাচ্চা ভাবতে পারি না তুই বাচ্চা নস বাচ্চা বলে আবারও হাসতে লাগলাম আমি এতগুলো কাপড় আমি কি করে ধুব ভাইয়া মালিকে দিয়ে দিই ও ধুয়ে দেবে করুণ কণ্ঠে তোর ইচ্ছা তাহলে তুই ক্ষমা পাবি না আমার কিছু না তোকে এই শর্তেই ক্ষমা করেছি আমি আমায় ঘুম পাড়াবি আর সকালে কাপড় ধুয়ে দিবি এখন তুই হাফ ক্ষমা পেয়েছিস আর হাফ পেন্ডিংয়ে আছে তাই যা ভালো মনে করিস তাই করবলেই শীষ দিতে দিতে মনের আনন্দে বেরিয়ে গেল রুম থেকে আর আমি করুন চোখে কাপড়গুলোর দিকে তাকিয়ে আছি আজকেই গ্রামে যাওয়ার কথা আমাদের কালকে আপুর হলুদ সকলেই ব্যাগ প্যাক করা শেষ লাবু যেতে পারছে না আনটির শরীর খারাপের জন্য ওর জন্য মনটা বেশ খারাপ করছে এদিকে রোদ ভাইয়া নাহিদ ভাইয়ার সাথে ভাইয়ার আরও একটা ফ্রেন্ড যাবে আমাদের সাথে লাবিব ভাইয়া কাজের চাপে আমাদের সাথে যেতে পারছে না কিন্তু বিয়েতে থাকবে বলে কথা দিয়েছে আমায় আর আমি জানি কথার খেলাপ করবে না ভাইয়া সন্ধ্যার দিকে আমরা পৌঁছে গেলাম গ্রামে এতটা জার্নি করে সবাই মোটামুটি টায়ার্ড আমাদের দেখেই দাদুর মুখে হাসি ফুটে উঠল আজ অনেক বছর পর গ্রামে পা রাখলাম আমি যদিও আব্বু আম্মু আপু ভাইয়া প্রতিবছর এখানে আসে কিন্তু আমি আসতে পারি না আমাকে আর রোদকে দেখেই ঝাপটে ধরলেন দাদু সবার ছোট হওয়ায় দাদুর আদরের নাতনি আমি অন্যদিকে একমায় মেলের একমায় নাতি রোদ ভাইয়া সেই জন্য সবার থেকে বেশি ভালোবাসেন দাদু ভাইয়াও দাদুকে খুব ভালোবাসেন দাদুর কথা রমান্য হয় না কখনো আমাদের সবাইকে দেখে দাদু অনেক খুশি চাচু আর কাকিমণিও এসে হাজির সাথে সুন্দরী একটা মেয়ে আমার বয়সী হবে বা দুয়েক বছরের বড় হয়তো এটা চাচ্চুর বড় মেয়ে চাচ্চু সবার সাথে মেয়েটাকে পরিচয় করিয়ে দিলেন মেয়েটার নাম নিতু আমার বড় হুম এটাই চাচ্চর বড় মেয়ে মেয়েটা রোদ ভাইয়ার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে এর হাবভাব ভাব ভালো টিকছে না আমার দাদু নিতু আপুকে সবার রুম দেখিয়ে দেওয়ার জন্য বললেন আমরা সব মেয়েরা এক রুমে আর আমাদের পাশের রুমে রোদ ভাইয়ারা সবাই থাকবে যেহেতু বিয়ে বাড়ি সেহেতু এতটুকু অ্যাডজাস্ট করতেই হবে আমাদের রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম আমি রায়া রায়াদিকে ঘুম ভাঙল আমার কিন্তু কেউ রুমে নেই তাহলে সবাই গেল কোথায় সবাইকে খুঁজতে বেরোলাম আমি রুম থেকে বেরিয়েই কমলায় বাড়ির কাজের লোককে জিজ্ঞেস করতেই বলে সবাই ছাদে আড্ডা দিচ্ছে তাই দেরি না করে চট করে ছাদে গেলাম আমি পার্টি বিছিয়ে সবাই নিচে বসে গল্প করছে আমাকে দেখেই দাদু বলে উঠলেন কি আমার ছোট গিন্নির ঘুম ভাঙল তাহলে এবার আড্ডা জমবে এতক্ষণ আড্ডায় প্রাণ ছিল না আমার ছোট গিন্নি চলে এসেছে এখন আড্ড জমে যাবে দাদুর কথায় মুচকি হাসলাম আমি রোদ ভাইয়া দাদুর পাশেই বসে আছে কোথাও জায়গা দেখতে পেলাম না তাই এখনও দাঁড়িয়ে আছি আমি তখনই রোদ ভাইয়া বলে উঠল এভাবে তালগাছের মতো না দাঁড়িয়ে থেকে বসে পড় আমরা তোকে আগেও দেখেছি তাই এভাবে সবার মাথার উপর দাঁড়িয়ে আমাদের দৃষ্টি আকর্ষণ করার কোনো কারণ নেই আমি কি স্বাদে দাঁড়িয়ে আছি কোথাও জায়গা নেই তাই এখানে দাঁড়িয়ে আছি আমি আমি দাঁড়িয়ে আছি বলে কই তো কোনো সমস্যা হচ্ছে না তাহলে তোর কেন হচ্ছে কারণ আমি সেন্সেবল এভাবে মাথার উপর তালগাছ থাকলে আমাদের আড্ডা দিতে সমস্যা হবে তাই আর কোথাও জায়গা পাচ্ছ না খুঁকি তাহলে আমার কোলে এসে বস ভাইয়ার কথার কোনো জবাব না দিয়েই ধপ করে গিয়েই রোদ ভাইয়ার কোলে বসে পড়লাম আমি আমার এমন কাণ্ডে সবাই হতবাক হয়তো কেউ ভাবতেও পারেনি আমি এমন কিছু করতে পারি রোদ ভাইয়াকে দেখে মনে হচ্ছে কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে তাতে আমার কি আমাকে কিছু বলার আগে ওর ভাবা উচিত ছিল ও কার সাথে কথা বলছে হু দাদুস্নানু ভাই এবার ঠিক হয়েছে আমার নাতনিকে কতগুলো কথা শোনালে এবার বুঝো বলেই হাসতে লাগলেন দাদু এবার দাদুর সাথে তাল মিলিয়ে সবাই হেসে উঠল রোদহেই বুচি পেচির এমন কাণ্ডে তোমরা সবাই হাসছ আমার তো একে ধরে আছার মারতে ইচ্ছা করছে অসভ্য মেয়ে কোথাকার নাহিদ রোদ ওকে এখন কেন বকছিস রোজ তো ঠিকই করেছে জায়গা নেই দাঁড়িয়েছিল তুই এমন একটা অফার করলি যেটা রোজ না রেখে কি পারে বলে হাসতে লাগল নাহিদ ভাইয়া রোদ নাহিদ তুই ও ওর পক্ষ নিয়ে কথা বলছিস ভাইয়ার কোলে বসেই বললাম আমি ভাইয়া তো ঠিকই বলছে এখানে পক্ষ নেওয়ার কি আছে যা উচিত তাই বলেছে তুই যদি আমাকে না বলতি তাহলে কি আমি তোর কোলে উঠতাম উঠতাম না তো তোর কথা শুনলেও দোষ না শুনলেও দোষ হায় আল্লাহ এ তুমি আমায় কোথায় ফেললে ন্যাকা কান্না করে এই একদম ন্যাকা কান্না করবি না উঠো আমার কোল থেকে বেয়াদব মেয়ে এখনো বসে আছিস নানু ভাই তুমি আমার ছোট গিন্নিকে এভাবে বলতে পারো না তুমি বলে আবার তুমি ওকে বকছো এটা ঠিক না ছোট গিন্নি তুমি আমার কাছে এসে বস একটা মুখ ভেংচি দিয়ে দাদুর কাছে গিয়ে বসলাম আমি আর রোদ ভাইয়া রাগে ফুসছে নিজের বলা কথায় নিজেই ফেসে গেছে ভাইয়া আহা এখন কিছু বলতেও পারবে না টপিক পাল্টে আবারও আড্ডা শুরু হলো। কত শত গল্প শুরু হলো। আড্ডার মধ্যখানে ছাদের রেলিং ধরে দাঁড়ালাম আমি আকাশে তাকিয়ে তারার খেলা দেখতে ব্যস্ত আমি তখনই আমার পাশে এসে দাঁড়ালো এক সুদর্শন ছেলে আর চোখে একবার তার দিকে তাকিয়ে আবারও মুখ ঘুরিয়ে নিলাম আমি অচেনা ছেলেটি বলে উঠল তুমি রোজ তাই না আমি আকাশের দিকে তাকিয়েই মাথা নাড়িয়ে হ্যাঁ জানালাম হাই আমি সিয়াম রোদের বন্ধু হাত এগিয়ে দিয়ে এখনো আকাশের দিকে তাকিয়ে আছি আমি আমাকে চোখ দেখে হাত সরিয়ে নিলেন উনি আসলে তখন দেখলাম কি কানটাই না করলে তুমি অহোহো মাই গড আই কান্ট বিলিভ দিস ইভেন এখনো বিশ্বাস করতে পারছি না সিরিয়াসলি এটা ঘটেছে তুই শুধু এটা দেখেই এসব বলছিস আর ওর বাকি কাণ্ড দেখে কি করবি কিছুদিন এখানে থাকলেই বুঝবি এই বুচি কি কি করতে পারে আর এদিকে কি করছিস ওখানে আড্ডা হচ্ছে ওদিকে চল না আসলে রোজের সাথে পরিচিত হতে এসেছিলাম আমি ওকে পরিচয় পর্ব শেষ তাহলে চল বলেই লোকটাকে নিয়ে চলে গেল ছেলেটাকে এগিয়ে দিয়ে আবারও আমার পাশে এসে দাঁড়ালো ভাইয়া ভাইয়া জানিস আজকে প্রথম তুই একটা ভালো কাজ করেছিস কি আমি প্রথম ভালো কাজ করেছি হুম এই ছেলেটার এত কথা আমার একদম সহ্য হচ্ছিল না একে একটা কিক মারতে ইচ্ছা করছিল যদিও রাগটা ছেলেটার উপর না তোর উপর তবে তোর ভাগের কিকটা এখন ওই নির্দোষ ছেলেটার উপরই পড়ত অহহ রিয়েলি তোর কথা শুনে এখন তোকে কিক দিতে ইচ্ছা করছে আমার দাঁড়া এক্ষুনি তোর পাওনা তোকে বুঝিয়ে দিচ্ছি আমি ভাইয়াকে এগুতে দেখে দৌড়ে দাদুর পেছনে লুকালাম আমি এখন এটাই একদম সেফ জায়গা আমার জন্য তা ভালোভাবেই জানি আমি সকাল থেকে ঘুম থেকে উঠেই যে যার মতো কাজে লেগে পড়েছে এখানে অকাজের মায় আমি তাই ঘুরে ঘুরে সব দেখছি ভালোভাবেই সাজানো হচ্ছে বাড়িটা এই বিয়ে বাড়ি সাজানোর মধ্যেও বেশ অন্যরকম একটা ফিলিংস আছে আমার আব্বু চাচ্চু গ্রামের আঙ্কেলদের সাথে কথা বলছেন আম্মু আর কাকিমনি রান্নার কাজে ব্যস্ত রোদ ভাইয়াসহ সব ছেলেরা ডেকোরেশনের কাজে হেল্প করছে চারদিক ঘুরে ঘুরে দেখছি হঠাৎ রোদ ভাইয়ার গলা কানে এলো আমার তার গলা শুনেই থমকে দাঁড়ালাম আমি এই বুচি আমাকে কি তোর কাজের লোক মনে হয় আমাদের ইনভাইট দিয়ে এনে এখানে কাজ করাচ্ছিস অথচ তুই দিব্যি কোনো কাজ না করেই ঘুরে বেড়াচ্ছিস কি কপাল তোর আর আমরা খেটে মরছি রোদ ভাইয়ার কথায় প্রচুর রাগ হলো আমার আমি কি তোকে বলেছি এসব করতে করিস না কিছু তোর মতো গণ্ডারের জন্য আমার আপুর বিয়ের কাজ আটকাবে না বুঝলি তুই পৃথিবীর একমাত্র বোন যে নিজের বোনের ভালো দেখতে পারে না আমি সাজালে তো তাড়াতাড়ি সাজানো কমপ্লিট হয়ে যাবে এটা তোর সহ্য হচ্ছে না বলে দিলেই পারিস আশ্চর্য আমারও সহ্য হবে না কেন আমাকে কি তুই তোর মতো হিংসুটে ভেবেছিস অন্যের ভালো দেখতে পারবো না পারিস নাই তো যদি পারতি তাহলে সবার সাথে হাত লাগাতি কিন্তু তা না করে মহারানীর মতো ঘুরে বেড়াচ্ছিস আর আমাকে কাজের লোক বানিয়ে দিয়েছিস সত্যিরে ভাইয়া তোকে দেখে কাজের লোক ছাড়া এই মুহূর্তে আর কিছুই মনে হচ্ছে না আমার এখন তুইও করিম ভাইয়ার মতো এ বাড়ির কাজের লোক বলেই ফিক করে হেসে উঠলাম আমি হেসে নে বুঝি নিজের বোনের বিয়েতে কাজ করলে কেউ কাজের লোক হয়ে যায় না তাই না বড় মামু রোদ ভাইয়ার মামু সম্বোধন করাই পেছনে ফিরে তাকালাম আমি কি ধান্দাবাজ ছেলে দেখ আব্বুকে দেখেই এত ভালো ভালো কথা বলল এই জন্যই বলি নিমের মুখে মিষ্টি এলো কোথা থেকে ভাইয়ার কথায় খুশিতে গদগদ গদ আব্বু হুম বাবা ঠিকই বলেছিস নিজের বাড়ির কাজ করলে কেউ কাজের লোক হয় না তার সম্মানও কমে না বরং আরও বেড়ে যায় আর রোজ মা তুমি কেন ছেলেটার পেছনে লাগছ কাজ করছে মন দিয়ে কাজ করতে দাও ঝগড়া করো না আব্বুর কথায় অবাক হলাম আমি কি করে নিজের ভাগ্নের দলে চলে গেল দেখ এখন তার কাছে নিজের মেয়ে কিছুই না আমি নাকি ঝগড়া করছি আজব এই ভাইয়া আমি কখন ঝগড়া করলাম তুই তো উল্টা পাল্টা কথা বলে পায় পালা গিয়ে ঝগড়া শুরু করলি মামু দেখ তোমার মেয়ে কেমন মিথ্যাবাদী তুমি বলো এত দূর থেকে কি কারো পায়ের সাথে পা লাগানো যায় আব্বু মাথা নাড়িয়ে না জানালেন ভাইয়ার কথায় ভেবা চেকা খেয়ে গেলাম আমি আজকে আব্বুর সামনে আমায় ফাঁসিয়ে দিল তোকে আমি দেখে নেব রোদ আব্বু আবারও বললেন রোদ চলো আমার যা বুঝার তা বুঝা হয়ে গেছে তুমি এখানে থাকলে একটু কাজ এগোবে না দুজনে ঝগড়া করবে তার চেয়ে আমার সাথে চলো তুমি আব্বু আমাকে নিয়েই স্থান ত্যাগ করলেন রোদের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছি আমি সন্ধ্যায় হলুদ অনুষ্ঠান শুরু হবে এসেছি থেকে কোথাও ঘোরা হয়নি আমার তাই নিতু আপুকে সাথে নিয়ে আম্মুকে বলে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে আমি কিছুটা দূর যেতেই অন্ধকার নেমে এলো নিতু আপু আর আমি হাঁটছি এমন সময় সামনে কয়েকটা ছোট ছোট ছেলে মেয়েকে দেখলাম কিছু একটা কুরাচ্ছে। আমি কৌতূহল নিয়ে সামনে এগুলাম ছেলে মেয়েগুলো আম কুরাচ্ছে। এখন যেহেতু আমের মৌসুম সেহেতু গাছে আরো অনেক কাঁচা আম দেখতে পেলাম আমি আমগুলোকে গাছে দেখেই জিভে জল চলে এলো আমার একটা বাচ্চাকে বললাম আমাকে দেওয়ার জন্য কিন্তু দিল না তাই বাধ্য হয়ে আবার অনেকটা শখের বশবর্তী হয়েই গাছে উঠে পড়লাম আমি আপু অনেকবার মানা করেছিল কিন্তু আমি শুনিনি কারণ অন্যের গাছে আম চুরি করে খাওয়ার মজাই আলাদা যদিও জানি চুরি করা পাপ তবুও নিজেকে দমিয়ে রাখতে ব্যর্থ আমি এই চান্স মিস করতে পারবো না গাছে উঠে কয়েকটা আম পারতেই বাচ্চাগুলো বলে উঠল রহিম চাচা লাঠি লইয়া আইতা ছেড়ে তাড়াতাড়ি পালা নইলে মার খাইয়া মরতে হইব মুহূর্তেই গাছের তলা খালি হয়ে গেল আমি তাকিয়ে দেখলাম মাঝবয়সী একটা লোক লাঠি নিয়ে তেরে আসছে তাই দেরি না করে টুপ করে গাছ থেকে নেমে পড়লাম আমি আপু ভয় একটু দূরে গিয়ে দাঁড়িয়ে আছে দৌড়ে আপুর কাছে পৌঁছালাম আমি পৌঁছেই আপুকে উদ্দেশ্য করে বললাম রহিম চাচা আইতা সেতে রে আপু তাড়াতাড়ি পালা বলেই পালাতে লাগলাম কিছুদূর গিয়েই একটা জায়গায় দাঁড়ালাম আমরা দুজনেই হাসতে হাসতে খুঁটি খুঁটি কি দৌড়তাই না দৌড়ালাম আহা হোল লাইফ মনে থাকবে বলেই হাঁপাচ্ছি আমি তখনই রোদ ভাইয়া এসে সামনে দাঁড়াল আমাদের সাথে তার বন্ধুরাও আছে ভাইয়াকে দেখে নিতু আপুর মুখে যেন স্বর্গের সুখ বয়ে যাচ্ছে পাগলের মতো হেসেই চলেছে দাঁত কেলিয়ে ভাইয়াকে জিজ্ঞেস করল ভাইয়া তুমি এখানে কি করছো ভাইয়া আপুর কথার পাওয়া না দিয়ে আমাকে উদ্দেশ্য করে বলল তোর পাকেটে ঘরে রাখলে শান্তি পাবি তুই নাকি শিকল পরাবো কোনটা বল রাগি ফেস নিয়ে কেন কি করেছি আমি ইনোসেন্ট লুক নিয়ে জানিস না হাতে ওটা কি দেখি আমি হাত পেছনে লুকালাম ভাইয়া জোর করেই হাত বের করলো আমার আমার হাতের আমগুলো খপ করে নিজের কাছে নিয়ে গেল আমার আম নিয়েছিস কেন দে ওগুলো জানি সেগুলো আমার কত কষ্টের ফসল সিয়ামও জানবে না কেন আমরা ওদিক দিয়ে যাওয়ার সময় দেখলাম তুমি গাছে উঠছ তাই রোদই তো আমের মালিককে খবর দিল যাতে তোমাদের হাতে নাতে ধরতে পারে কিন্তু আফসোস তুমি পালিয়ে এসে রোদের সেই প্ল্যানে জল ঝেলে দিয়েছ সিয়াম ভাইয়ার কথায় আমি পুরাই অবাক হলাম এটা আমার ভাই নাকি অন্য কিছু এজন্যই বলে ঘরের শত্রু বিভীষণ আমাদের মার খাওয়ানোর জন্য এত কিছু করল ভাইয়া তুই সত্যি এটা করেছিস হুম করেছি রোদ কখনো মিথ্যা বলে না সিয়াম শোন তুই না বললেও আমি বলে দিতাম তাই আমাদের মাঝখানে তোর কথা বলার প্রয়োজন ছিল না যেহেতু তুই রোজকে বলে দিয়েছিস সেহেতু তুই আম পাবি না এখন আমি আর নাহিদ এগুলোকে খাব কি হহ। আমার এত কষ্টে রাম তুই খাবি কিছুতেই না আমি গাছে উঠে হাত পাছিলে আমগুলো পেরেছি ভাইয়া এগুলো আমায় দিয়ে দে না দেব না তুই গাছে উঠতে জানি সাবার গিয়ে নিজের জন্য নিয়ে আয় আমি পারি না না হলে তোর মতো একা একা খেতাম না সবাইকে দিয়ে কিছু অবশিষ্ট থাকলে তবেই খেতাম আর তুই আমার বোন এত কিপটা হলি কি করে রে এতদিনেও আমার কাছ থেকে কিছু শিখতে পারলি না নিতুষ থাক না রোজ কয়টা আমি তো ঠিক আছে কালকে আমাদের বাড়ি থেকে অনেকগুলো দেব তোমায় এবার চল বাড়ি যাই তুমিও আমাকে বলছো এই কথাটা ওকে বলতে পারছো না ভাইয়া দেনা প্লিজ কাদো কাদো হয়ে নাহিদ রোদ দিয়ে দে না বেচারি কত কষ্ট করে এনেছে একটুর জন্য মারো খেতে যাচ্ছিল দিয়ে দে না দেব না চলো সবাই বলে দুপা এগিয়ে আবারও পিছিয়ে এলো ভাইয়া কিরে বুচি যাবি না না বাড়িতে যাবো না আমি এখানেই বসে থাকব বলেই মাটিতে বসে পড়লাম আমি তোমরা যাও ঠিক আছে বলে আমার পাশে বসে পড়ল ভাইয়া শুনেছি এই গ্রামে ভূতের উপদ্রব বেশি সন্ধ্যার পর বেরিয়ে পড়ে ওরা আর যাকে একা পায় তার ঘাড় মটকায় এবার ভেবে দেখ কি করবি তুই এখানে ভূতের খাদ্য হবি নাকি বাড়িতে আপুর বিয়ের ভালো ভালো খাবার খাবি ভাইয়ার কথায় গলা শুকিয়ে এলো আমার এখানেও ভূত যদি ওই ভূতটা আবার আসে তাহলে আমার নিস্তার নেই কি করব এখন আমি না তবুও যাব না এখানে ভূতের খাদ্যই হব আমার কথার কোনো ওর না দিয়েই উঠে দাঁড়ালো ভাইয়া ভাবলাম হয়তো আমাকে রেখে চলে যাবে কিন্তু না অবাক করে দিয়ে কোলে তুলে নিল আমায় আমি ফ্রিজড হয়ে আছি ভাইয়া আমাকে আবার পরক্ষণে মুখে হাসি ফুটে উঠল আমার তোর তো দেখছি ওজন আছে রে যতটা হালকা ভেবেছিলাম ততটা না বেশ ভারী তোর ওজন সহ্য করতে না পেরে আমার না আবার হাতটা ভেঙ্গে যায় না আমাকে আমাকে কোলে নিতে বলেছি তোকে আমি আমার দুটো পা সচল আছে এখনো নিজেই যেতে পারবো এত চটছিস কেন রোজ শান্তভাবে আমি তো জাস্ট ফান করছি আর তুই কিনা সিরিয়াসলি নিচ্ছিস আর গতকাল তো আমার কোলে বসতে চেয়েছিস কিন্তু আমি নামিয়ে দিয়েছিলাম তাই এখন নিলাম ভাইয়ার কথা শুনে চুপ হয়ে গলাম আমি আমার তো ভালোই লাগছে ভাইয়া আমায় কোলে নিয়ে বাসায় ফিরছে ওয়াও কি দারুণ ব্যাপারটা আমি এক দৃষ্টিতে একদৃষ্টিতে আছি ভাইয়ার দিকে ফর্সা গালে খোঁচা খোঁচা দাড়ি গোলাপি দুটো ঠোঁট মুখে পাগল করা সেই হাসি আমাকে নিয়ে এগিয়ে চলেছে বাড়ির দিকে আমাকে নিয়ে বাড়িতে প্রবেশ করতেই সবাই দৌড়ে আমার কাছে এলো আমার কি হয়েছ হাত পা ভেঙেছে নাকি আর কত রকমের প্রশ্নের সম্মুখীন হতে হলো আমাদের ভাইয়া আমাকে নামিয়ে সবার প্রশ্নের ওর দিল রহিম চাচার দৌড়ানি খেয়ে আমার পা ব্যথা হয়েছিল হাঁটতে পারছিলাম না তাই এভাবে নিয়ে এসেছে ব্যাস এইটুকুই ভাইয়ার কথায় সবাই নিশ্চিন্ত হয়ে যার যার কাজে ব্যস্ত হয়ে পড়ল ভাইয়ার দিকে তাকিয়ে আছি আমি ভাইয়াও আমার দিকে তাকালো কিছু কি বলবি আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম যা বলার তাড়াতাড়ি বল সময় নেই একটু বরপক্ষ চলে আসবে আর হলুদের অনুষ্ঠান শুরু হয়ে যাবে ভাইয়া তোর কষ্ট হয়নি কতটা রাস্তা আমাকে কোলে করে নিয়ে আসলি আমার কথায় আলতো হাসল ভাইয়া সেদিন তোকে কি বলেছিলাম মনে আছে হুমম তাহলে জিজ্ঞেস করছিস কেন তোর মতো চুনোপুটির ওজনে এই বডির কিছুই হবে না এভাবে তোকে নিয়ে পুরো গ্রাম ঘুরতে পারবো আমি বুঝলি বুঝি নাক টেনে নিতুষ ভাইয়া তাহলে আমাকে নিয়েও একদিন ঘুরো প্লিজ ওর কথার পিঠে কোনো কথা না বলে না শোনার ভান করে চলে গেল ভাইয়া নিতু আপুকে ইগনোর করার ব্যাপারটায় বেশ খুশি হই আমি ডাইনি খালি আমার রোদের দিকে নজর কেন রে এখানে তো কত ছেলে আছে তাদের রেখে রোদি কেন যত সব ভালো লাগে না একটা মুখ ভেংচি কেটে রুমে চলে গেলাম আমি হলুদ অনুষ্ঠানের জন্য প্রায় রেডি সবাই আজকে প্রথম শাড়ি পরব আমি কিন্তু শাড়ি কিভাবে পরে আমি জানি না এই নিয়ে মুখ ভার করে বসে আছি আমি শাড়ি পরতে কে হেল্প করবে আমায় পরক্ষণেই নিতু আপুর কথা মনে হলো আমার দৌড়ে তার কাছে চলে গেলাম আমি আপু খুব সুন্দর করে শাড়ি পরিয়ে দিলে আমায় সব মেয়েরা আকাশি আর লাল মিশ্রণে শাড়ি আর ছেলেরা আকাশী রঙের পাঞ্জাবি শাড়ি পরে সেজে আপুর কাছে যাচ্ছি আমি আপুর কাছেই রোজকে দেখে থমকে গেলাম আমি আজ প্রথম এতটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি ওকে আকাশি রঙের শাড়ি সাথে ম্যাচিং জুয়েলারি যেন এক অপ্সরীকে দেখছি আমি কই আগে তো কখনো ওকে এভাবে ভালো লাগেনি ঠোঁটের কাছের তিলটা এত দূর থেকেও স্পষ্ট বোঝা যাচ্ছে রোল পড়া গালে খিল খিল করে হেসে চলেছে আমি যেন ওর মাঝেই হারিয়ে যাচ্ছি চোখ সরাতে ইচ্ছা করছে না আজ হিন্দি সিনেমার নায়িকাদের মতো লাগছে ওকে কিন্তু এমনি তো সারাক্ষণ আমার সামনে থাকলেও এরকম অনুভূতি হয় না আমার তাহলে আজ কেন শাড়িতেই মানায় নারী কথাটা শুনেছিলাম কিন্তু কখনো দেখা হয়নি আজকে সত্যি প্রথম শাড়িতে এত ভালো লাগছে ওকে নাহিদ রোদ কোথায় হারিয়ে গেলি আনমনেই বলে উঠল বুচির মাঝেই হারিয়ে গেছি আমি কি হহ আমিও তাই দেখছি শুধু শিওর হওয়ার জন্য জিজ্ঞেস করলাম এবার চোখ সরা ভাই অনেক তো দেখলি মিটিমিটি হেসে নাহিদের কথায় ওর দিকে তাকালাম আমি না মানে ওকে আমাকে কিছু বলতে হবে না আমার যা বুঝার বুঝে গেছি আবারও রোজের দিকে তাকালাম আমি মুহূর্তেই চোখ মুখ লাল হয়ে গেল আমার হাত দুটো মুষ্টিবদ্ধ করে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি কিন্তু পারছি না রোজের সাথে কথা বলছে সিয়াম সিয়ামের কথায় ফিক করে হেসে উঠল রোজ আর এসব দূর থেকে দেখে সহ্য হচ্ছে না রোদের নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়ে রোজের সামনে এসে দাঁড়াল রোদ দেখে খেলো আরেকতর আকাশী পাঞ্জাবিতে কোনো সিনেমার নায়কের থেকে কম দেখাচ্ছে না কিন্তু ওর চোখের দিকে তাকিয়ে ভয় পেয়ে গেল রোজ ঝাঝালো কণ্ঠে বলে উঠল রোদ এভাবে শাড়ি পরে সমসেজে আমার সামনে ধং করছিস কেন কি ভাবছিস তোকে ঐশ্বরিয়া লাগছে নারে বুচি পেচি তোকে সেই একই রকম লাগছে সিয়াম তোকে ওদিকে নাহিদ খুঁজছে সিয়াম চলে গেল আরে আজব আমি তোর সামনে কখন গেলাম আমি তো এখানে দাঁড়িয়ে আছি উল্টে তুই আমাকে ফলো করে এখানে চলে এসেছিস আর শাড়ি পরে আমাকে সং লাগতে যাবে কেন অবশ্য তোর মতো অন্ধের কাছ থেকে এর থেকে বেশি আশা করা যায় তোর বন্ধুকে দেখ কত ভালো কত প্রশংসা করছে আমার ও তো করবেই কেন করছে সেটা যদি তুই বুঝতি তাহলে মানুষ হয়ে যেতি এত এত প্রশংসা করতে পারলো অথচ এটা বলছে না তোর পেট থেকে শাড়ি সরে গেছে বলবে কি করে এসব দেখে তো মজা নিচ্ছিল ও তো আমার মতো খারাপ না আমি খারাপ তাই বললাম এবার তোর ইচ্ছা এভাবে সবাইকে পেট দেখিয়ে ঘুরবি নাকি শাড়ি চেঞ্জ করবি ভাইয়ার কথা শুনে আমার দিকে তাকিয়ে দেখলাম সত্যি শাড়ি সরে পেটের এক অংশ দেখা যাচ্ছে তাড়াতাড়ি শাড়ি ঠিক করে নিলাম আমি কথাটা ভালোভাবে বললেই পারতি এভাবে বলার প্রয়োজন ছিল কি এখন তো ঠিক আছে না ঠিক নেই তুই এই শাড়ি পরে থাকতে পারবি না আবার কখন সরে যাবে টেরও পাবিনা তোর এই বেহায়াপনা দেখে গ্রামের লোকেরা আমাদের ফ্যামিলিকে খারাপ ভাবতে শুরু করবে ভাববে শহরে থাকি বলে আমাদের বাড়িরা মেয়েরা এভাবে নির্লজ্জের মতো ঘুরে বেড়ায় তোর জন্য আমাদের মান সম্মান কোয়াতে পারবো না প্লিজ এটা চেঞ্জ করে আয় ভাইয়ার কথায় চোখে পানি চলে এলো আমার কতগুলো কথা শুনিয়ে দিল আমি কি মানুষ নই ভালোভাবে আমার সাথে কথা বলা যায় না কাঁদতে কাঁদতে রুমে চলে গেলাম আমি নাহি কিরে রোদ এভাবে ওর সাথে কথা বললি কেন খুব কষ্ট পেয়েছে ভালোভাবে বললেও তো পারতি এটা তুই বুঝবি না এই তারা মেয়ে শুনবে আমার কথা তাও ভালোভাবে হু তুই এখনো ওকে চিনতে পারিস নি আমি হারে হারে চিনি ওকে ভালোভাবে বললে কথাটা কানেই নিত না উল্টে আমায় দু চারটা কথা শোনাত তুই জানিস ওই সিয়াম কিভাবে দেখছিল তখন ওকে আমার খুন করতে ইচ্ছা করছিল মেয়েদের দিকে খারাপ নজরে তাকানো ওকে কালি আমি বাড়ি পাঠিয়ে দেব ওকে বুঝলাম কিন্তু তুই এত রিয়েক্ট করছিস কেন তুই তো রোজকে সহ্য করতে পারিস না শুধু ঝগড়া করিস আর ভালোও বাসিস না তাহলে ভালোবাসি না ঠিক আছে কিন্তু তাই বলে ওকে ছেলেরা এভাবে দেখবে আর আমি সহ্য করব তুই বোধ হয় ভুলে যাচ্ছিস ও আমার মামা তো বোন তাই ওর উপর আমার একটা দায়িত্ব থেকেই যাচ্ছে দায়িত্ব হুম বুঝলাম মুচকি হেসে আচ্ছা চল মার্কেটে যাব এখন মার্কেট কিন্তু কেন খুব জরুরি দরকার আছে হলুদ অনুষ্ঠান শুরু হওয়ার আগেই ফিরতে হবে ঘরে এসে কান্নায় বসে গেছি আমি বাইরে সবাই কত আনন্দ করছে কিন্তু আমি যেতে পারছি না ভাইয়া এতগুলো কথা বলল আমাকে সব সবসময় বকাঝকা করে কিন্তু তাই আজকেও এভাবে বলল আমি কি ইচ্ছা করে এমন করেছি নাকি কখনো শাড়ি পরিনি এতটুকু ভুল হতেই পারে তার জন্য এত কিছু বলতে হবে আচ্ছা আমি কি সত্যি দেখতে খুব খারাপ আমাকে শাড়িতে সত্যি খারাপ লাগছিল হয়তো না হলে ভাইয়া এভাবে সঙের সাথে তুলনা করতো না আমায় আজকে আর বাইরে যাব না আমি না গেলে কারো কিছু যাবে আসবেও না উল্টে ভাইয়া অনেক হ্যাপি হবে ঠিক আছে তুই হ্যাপি থাকো তোর খুশিতেই যে আমার খুশিরে ভাইয়া রুমে গাল ফুলিয়ে বসে আছি আমি আম্মু আব্বু আপু সবাই ডেকে গেছে আমায় একটু পর আসছি বলে পাঠিয়ে দিয়েছি জানালা দি ওই দূরের আকাশটাকে দেখছি আমি আকাশ কত বিশাল তার বুকে কত তারাদের আনাগোনা সেই বিশাল আকাশের বুকে উকি দিয়েছে একটা বড় চাঁদ চাঁদের আলো এসে পড়ছে আমার গায়ে একমনে আকাশের দিকে তাকিয়ে চাঁদ দেখছি আমি কিরে বুচি পেছি আকাশে কি দেখছিস হহ। চাঁদ দেখছিস বুঝি তা কি ভাবছিস তুই বেশি সুন্দর নাকি চাঁদ পাশে দাঁড়িয়ে ভাইয়ার গলা শুনে পেছনে ফিরে তাকালাম আমি হাতে একটা প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে আমাকে কি তোর বোকা মনে হয় চাঁদের সাথে করব আমার তুলনা যেখানে একটু আগে তুই বললি আমি সং সেখানে চাঁদের সাথে নিজের তুলনা নিতান্তই বোকামি ছাড়া কিছু না মুখ গোমরা করে ওরে বাবা কথাটা এখনো মনে আছে বুচির হুমম এটা ঠিক বলেছিস তাহলে তো তুই বুদ্ধিমতী রে ব্যাপারটা বুঝতে পেরেছিস আচ্ছা শোন এখানে হলুদের জন্য আর বিয়ের জন্য লেহেঙ্গা রাখা আছে ওখান থেকে একটা পরে বাইরে আয় আর কখনো শাড়ি পরবি না ওটা তোর জন্য নয় বুঝলি না আমি বাইরে যাব না আমি এখানেই ঠিক আছি তুই যা এনজয় কর এখন তো আমি ওখানে নেই তোকে জ্বালানোরও কেউ নেই ভালোভাবেই এনজয় করতে পারবি আমার কথা তোকে ভাবতে হবে না এতদিন জ্বালিয়ে আজ আমার জন্য দরদ উতলে পড়ছে আমার জন্য দরদ দেখাতে হবে না ঝটপট রেডি হয়ে বাইরে আয় বললাম তো যাব না বাধ্য মেয়ের মতো পাঁচ মিনিটে রেডি হয়ে বাইরে আয় না হলে আমি বাধ্য হব তোকে রেডি করে নিয়ে যেতে মানে মানেটা তুই খুব ভালো করেই জানিস রোদ যা বলে তাই করে দশ সেকেন্ড ওভার আমি বাইরে দাঁড়িয়ে আছি ঠিক পাঁচ মিনিট পর ঘরে ঢুকব ঠিক আছে বলেই হনহন করে বেরিয়ে গেল শয়তান কুমির ছানা গণ্ডার ইচ্ছা হলে বকবি আবার আদরও করবি তোকে কে বলেছে আমার জন্য এসব আনতে আমি পড়ব না ওই বুচি তোর হল আর মা চার মিনিট বাকি উফ অসহ্য এবার না পড়লে আবার যদি নিজে পড়িয়ে দেয় দিলে দিতেও পারে এই কুমির ছানাকে কোনো বিশ্বাস নেই প্যাকেট খুলে দেখলাম খুব সুন্দর এক্সক্লুসিভ দুইটা লেহেঙ্গা একটা আকাশি কালার আর অন্যটা ব্রাউন আর ব্লুয়ের কম্বিনেশনে তৈরি কুমির ছানার পছন্দ আছে বলতে হবে আজকে যেহেতু সবার ড্রেস আকাশি সেহেতু চট করে ওটাই পরে নিলাম আমি পরেই চোখে হালকা কাজল আর ঠোঁটে লিপস্টিক দিয়েই দরজা খুলে বাইরে গেলাম আমি ওয়াও তোর তো সময় জ্ঞান আছে বলতে হবে একদম ঠিক টাইমে বেরিয়েছিস তবে আমাকে ভালোভাবে পর্যবেক্ষণ করে লেহেঙ্গাতে তোকে ভালোই লাগছে এখন আর সঙের মতো লাগছে না এর জন্য তোর কিন্তু আমাকে থ্যাংকস দেওয়া উচিত তোকে থ্যাংকস দিতে যাব কোনো দুঃখে কত সাধ করে শাড়ি পরেছিলাম তোর জন্য সেটাও পরে থাকতে পারলাম না এখন আবার এই ভারী লেহেঙ্গা দিয়ে আমাকে শাস্তি দিচ্ছিস এর ভার বইতেই আমার কষ্ট হচ্ছে আমার কথায় হু হা করে হেসে উঠল ভাইয়া তুই পৃথিবীর একমাত্র মেয়ে যে কিনা নিজের লজ্জা নিবারণের কাপড়কে শাস্তি মনে করছিস সত্যি এসব কাজ তোর মতো বুচি পেচির দ্বারাই পসিবল এটা পরে আমি কেন যে কোনো মেয়েই শাস্তি মনে করবে তোকে ওটা পরিয়ে দেই দেখবি তুইও সেইম কথা বলবি তাহলে এক কাজ কর এটা খুলে ফেল তখন আর জামাকে শাস্তি মনে হবে না বলে আবারও হাসতে লাগল আর শোন যেখানে তোর ওজনে আমার কিছু হয় না সেখানে একটা লেহেঙ্গার ওজন আমার কাছে কিছুই না তুই একটা অসভ্য নির্লজ্জ বেহায়া ছি কি সব বলে যাচ্ছিস তোর মুখে একটু আটকাচ্ছে না তাই না যেখানে তোর আটকাচ্ছে না সেখানে আমার আটকানোর প্রশ্নই আসে না যাগ্ঞে তোর সাথে কথা বলে টাইম নষ্ট করার মতো সময় বা ধৈর্য কোনোটাই আমার নেই বলেই চলে গেল আমি এখনও সেখানে থম মেরে দাঁড়িয়ে আছি এই অসভ্য ছেলেটা এতক্ষণ কি বলছিল আপুর হলুদ অনুষ্ঠান শুরু হয়েছে অনেক আগেই সেখানে সকলের হলুদ দেওয়া শেষ এখন আমার পালা হলুদ হাতে আপুর সামনে দাঁড়িয়ে আছি আমি আপুকে হলুদ দিতে যাব তখনই বাধল রোদ বিপবী। আমাকে কিছুতেই তার আগে হলুদ লাগাতে দেবে না আমিও হার মানার পাত্রী নই আমি আপুকে ওর আগে হলুদ দেবী দেব কিন্তু ভাইয়া কিছুতেই দিতে দিতে দেবে না ভাইয়া তুই সর আমি আগে হলুদ দেব না তুই স্বর আমি আগে দিব যেহেতু আমি বয়সে তোর বড় হই সেহেতু তোর আগে আমি হলুদ দেব আশ্চর্য তাহলে এতক্ষণ কোথায় ছিলিস আমি আসার আগে দিলি না কেন এখন কিছুতেই আমার আগে হলুদ দিতে পারবি না তুই তাই নাকি তাহলে দেখি কে আগে দেয় আমি নাকি তুই ভাইয়ার ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে নিতু আপু অহোহ আপু অন্য সময় তোমাকে আমি ভাইয়ার আশেপাশেও সহ্য করতে পারি না কিন্তু এখন তুমি ভাইয়ার পাশে দাঁড়িয়ে আমার কত বড় উপকার করছো নিজেও জানো না এবার দেখ মিস্টার রোদ তোরে কেমনে বোকা বানাই আমি ভাইয়া পেছনে দেখ নিতু আপু পড়ে যাচ্ছে তোর উপরে মনে হয় মাথা ঘুরছে প্লিজ ওকে ধর না হলে পড়ে যাবে এই নিতু আপু কি হয়েছে তোমার আমার কথায় পেছনে ফিরে তাকালো ভাইয়া এই ফাঁকেই আপুকে হলুদ লাগানো শেষ আমার ইয়াহু আমি জিওয়া গেছি আমার কথায় সামনে ফিরে তাকালো ভাইয়া হলুদের বাটি থেকে এক গাধা হলুদ দিয়ে দিলাম মুখে ব্যাস মুহূর্তেই হলদে পাখিতে রূপান্তরিত হয়ে গেল ভাইয়া ভাইয়ার এই করুণ দশা দেখে সবাই হাসতে লাগল আর ভাইয়া অগ্নি চোখ দিয়ে তাকিয়ে আছে আমার দিকে ভাইয়ার এই রূপে একটু ভয় লাগছে না আমার বরং হাসিই পাচ্ছে অনুষ্ঠান শেষে ছাদে দাঁড়িয়ে আছি আমি আজকে কিছুতেই ঘুম আসছে না কেন ঘুম আসছে না সেটাও জানি না অনেকক্ষণ ছাদে দাঁড়িয়ে আছি আমি কালকেই আপু চলে যাবে ভাবতেই খারাপ লাগছে আমার আমি যদিও আপুর সাথে থাকি না তবু আপু তো আপুই কত শত স্মৃতি জড়িয়ে আছে ওর সাথে কত পাগলামি দুষ্টুমি কত কি আগে বাড়িতে গিয়েই আপুকে জড়িয়ে ধরতাম আমি কিন্তু এখন তো আর পাব না রাত পোহালেই সব শেষ কিছুক্ষণ পর আমার পাশে দাঁড়ালো রোদ ভাইয়া ভাইয়াও ঘুমায়নি তাহলে কিরে বুচি পেছি এরকম পেচার মতো মুখ করে আছিস কেন ঘুমাসনি এখনো তুই কি অন্ধরে ভাইয়া কেন হঠাৎ এমন প্রশ্ন তুই জানিস না আমি অন্ধ কিনা আমি তো জানি চোখে দেখতে পাস কিন্তু তোর প্রশ্ন তো অন্য কথা বলছে মানে মানেটা খুবই সিম্পল যদি ঘুমাতাম তাহলে ছাদে দাঁড়িয়ে নিশ্চয় ঘুমাতাম না বিছানায় থাকতাম আমি যে ঘুমাইনি এটা তো তুই স্পষ্ট দেখতে পাচ্ছিস তাহলে জিজ্ঞেস করছিস কেন তোর দ্বারা সবই সম্ভব বলা তো যায় না দাঁড়িয়ে দাঁড়িয়েই ঘুমিয়ে পড়তে পারিস আচ্ছা তুই কি সহজ কথার সহজ ওর দিতে পারিস না সব সময় জিলাপির মতো প্যাঁচাস কেন আমি কখন পেঁচালাম তুই তো পেঁচিয়ে পেঁচিয়ে প্রশ্ন করিস আর আমি ওর দিলেই দোষ মুখ ভেংচি দিয়ে ধূর তোর সাথে কথা বলাই ঠিক না অসহ্য তাহলে বলিস কেন ওকে বোন ক্ষমা কর আর তোর সাথে কথা বলবো না এখন যা এক কাপ কফি নিয়ে আয় আমি পারবো না তুই যা আমার জন্য এক কাপ আনিস এখন কফি হলে মন্দ হবে না কি হহ আমি বানাবো কফি তাও আবার তোর জন্য ইম্পসিবল কেন আমার জন্য বানালে কি খুব বড় ক্ষতি হয়ে যাবে তোর না আমার ক্ষতি হবে না তবে তোর হবে কি করে দেখ তোর বাড়িতে মেহমান হয়ে এসে যদি আমি তোকে কফি করে খাওয়াই তাহলে কি ব্যাপারটা ঠিক হবে হবে না তো লোকে শুনলে তোকেই খারাপ বলবে বলবে মেহমানকে দিয়ে কাজ করাই অহোহ রিয়েলি তাহলে আমি যে তোদের বাড়িতে থেকে তোর এত কাজ করে দেই তখন লোকেরা কিছু বলে না আমি তো তোকে এক কাপ কফি বলেছি আর তুই আমাকে দিয়ে যেগুলো করাস সেগুলো তো আর নাই বা বললাম বুচি তুই আমাকে কাজের খোঁটা দিচ্ছি শো মাই গড মাথায় হাত দিয়ে খোঁটা হতে যাবে কেন যা সত্যি তাই বললাম আমি জানি সত্যি কথা কারোর পেটে হজম হয় না তোরও তাই রোজ তুই এতটা সিরিয়াস হয়ে কথা বলছিস কেন আমি জাস্ট ফান করছিলাম কি হয়েছে তোর আমার আবার কি হবে কিছু হয়নি এমনি কথাগুলো বলতে ইচ্ছা হলো তাই বলে দিলাম আইনো তুই কোনো কিছু নিয়ে আপোসেট না হলে এভাবে কথা বলতি না আমি তোকে চিনি রোজ তুই আমার সেই চেনা রোজ না তোকে খুব অচেনা লাগছে আজ বললাম তো কিছু হয়নি ঠিক আছে তুই থাক আমি আসছি বলে চলে গেল ভাইয়া আমি উদাস মনে ভাবছি কি বললাম ভাইয়াকে আর কেনই বললাম কথাগুলো তো কখনো আমার মনেও আসেনি তাহলে আজ মুখ দিয়ে বের হলো কিভাবে। ভাইয়া আবার কিছু মনে করেনি তো এসব ভাবছি তখনই দু কাপ কফি হাতে ভাইয়াকে দেখলাম আমি আমার চোখ তো ছানাবড়া হাউ ইজ পসিবল এই নে তোর কফি তুই বানিয়েছিস না ভূত বানিয়ে দিয়েছে আমার কষ্ট আবার তার তো সহ্য হয় না শহরে থাকতেও হেল্প করতো এখন গ্রামে এসেও করছে আফটারলো ভূত আমার বন্ধু কিনা জোরপূর্বক হাসি দিয়ে ভাইয়ার কথা শুনে সেই লেভেলের শখ খেলাম আমি ভাইয়া এসব কি বলছে তাহলে সেদিন যে এসেছিল সে ভাইয়াকে বলব এই ব্যাপারে ভাইয়া তুই সত্যি বলছিস আমার কথায় হুংকার করে হেসে উঠল ভাইয়া ওরে বুচি পৃথিবীতে ভূত বলতে কিছু আছে নাকি এগুলো মানুষের মনের ভুল আচ্ছা ছাড় আমার ঘুম পাচ্ছে আমি ঘুমালাম তুই যা ঘুমিয়ে পড় তাহলে ভাইয়া কথাটা এমনি বলেছিল আমি ভাবলাম কি না কি ভাইয়া তুই ভূত দেখিস তাই এমন বলছিস কিন্তু আমি দেখেছি আর কখনো ভূত নেই কথাটা বিশ্বাস হবে না আমার ভূতের কথা শুনে কেমন ভয় লাগছে আমার তাই দেরি না করে রুমে চলে গেলাম আমি পরের দিন সকাল সকাল উঠেই কাজে লেগে পড়েছি আমি অনেক বেলা হয়ে গেছে কিন্তু রোদ ভাইয়া উঠার নামই নেই ফুপ্পি এ নিয়ে দশবার বার ডেকেছে কিন্তু তার ঘুম ভাঙ্গেনি অতপর মুখভার করে বসে আছেন ফুপ্পি আমরা সবাই মিলে কাজ করছি তখন ড্রয়িং রুমে এসে বসলেন ভাইয়া ভাইয়া দেখেই ফুপ্পি বলে উঠলেন তোমার ঘুম ভেঙ্গেছে বাবা ফুপ্পির কথায় কিছুটা অবাক হলেন ভাইয়া তবুও নিজেকে স্বাভাবিক রেখে জবাব দিলেন আসলে মমো কালকে ঘুমোতে লেট হয়ে গিয়েছিল তাই ঘুম ভাঙ্গেনি হ্যাঁ বাবা কাল তো তুমি একাই জেগেছিল আর সবাই সন্ধে থেকে ঘুমিয়েছিল ফুপ্পির কথায় হেসে উঠল সবাই মমো তুমি সবার সামনে আমাকে ঠেস দিয়ে কথা বলছ ওই বুচি হাসছিস কেন আরেকবার যদি হেসেছিস তো সব কয়টা রাত ভেঙ্গে দেব কুমির ছানার কথায় সবাই চুপপ তুই এমন কাজ করতে পারবি অথচ কেউ তোকে নিয়ে হাসতে পারবে না একশোবার হাসবে আচ্ছা বাবা রোজকে দেখেও তো কিছু শিখতে পারিস তুই জানিস কালকে সারা রাত মেয়েটা ঘুমায়নি আজ রুষা চলে যাবে বলে মন খারাপ করে বসেছিল ভোরের দিকে জোর করে ঘুম পাড়িয়েছিলাম কিন্তু একটু পর উঠে গেছে তোর তো ওর পা জল খাওয়া উচিত তার মানে এজন্য বুচির মন খারাপ ছিল আর আমার সাথে ওভাবে কথা বলছিল তাই তো বলি বুচি এতটা সিরিয়াস কেন মনে মনে মম তুমি বুচির সাথে আমার কম্পেয়ার করছ কোথায় বুচি আর কোথায় আমি আর ওর পা ধুয়ে পানি খেতে বলছো আমাকে এই রোদকে দিস ইজ নট ফে মম রোজ কি আর তুমি কি সেটা জানি আমি জাগগে এসব তোমাকে বলেও লাভ নেই যাও ফ্রেশ হয়ে এসো আমি খাবার দিচ্ছি বলে রান্নাঘরে চলে গেলেন এই ফাঁকে দৌড়ে ভাইয়ার সামনের সোফায় বসে পড়লাম আমি নিজের পা ভাইয়ার মুখ বরাবর টি টেবিলে রাখলাম আমার এমন কাণ্ডে ভাইয়ার চোখ বেরিয়ে আসার উপক্রম এটা কি ধরনের অসভ্যতাম রোজ গুরুজনদের সাথে কিভাবে ব্যবহার করতে হয় ভুলে গেছিস নাকি উহুম কিচ্ছু ভুলিনি মুখে হাসি ফুটিয়ে তাহলে এখনও তোর পা এখানে কেন সরা বলছি রাগি লোক নিয়ে একটু আগে ফুপ্পি কি বলল তোর মনে নেই এই নে আমার পা এবার ধুয়ে পানি খেয়ে নে একটা কথা কি জানিস সবাই আমার গুণের কদর করে শুধু ছাড়া তোর পা ধুয়ে আমি পানি খাব তাই না ঠিক আছে নিতু এক গ্লাস পানি নিয়ে এসো তো ভাইয়ার কথা শেষ হওয়ার আগেই নিতু আপু দৌড় লাগালো রান্নাঘরে ওকে দেখে মনে হচ্ছে যেন এই কাজটার অপেক্ষায় ছিল সে নিতুকে দেখে কিছু শিখ দেখলি বড়দের কত সম্মান করে আমার কথাটা বলা শেষ হওয়ার আগেই ও পানি নিয়ে হাজির সম্মান না ছাই করে হুহহ। জানি না যেন কেন এসব করছে ওরে গাধা তোকে ইম্প্রেস করার চেষ্টা করছে সে কি তুই বুঝবি বুঝবি না তো মনে মনে এনেছ থ্যাঙ্কস নিতু তুমি খুব লক্ষ্মী একটা মেয়ে বড়দের কথা শোনেই বুচির মতো অবাধ্য নও ভাইয়ার কথায় খুশিতে গদগদ হয়ে লাজুক মুখ নিয়ে দাঁড়িয়ে আছে ভাইয়ার পাশে ইচ্ছা করছে একটা লাথি দিই ভাইয়া আমার পায়ে এক গ্লাস পানি ঢালল কি সত্যি পানি খাবে নাকি কে জানে বাবা আমার পাটাকে খুব শক্ত করে ধরে তাকিয়ে আছে আমার দিকে আমি ওর দিকে তাকিয়ে দেখছি কি করবে ব্যাপারটা বোঝারও চেষ্টা করছি কিন্তু পারছি না হঠাৎ পায়ে ব্যথা অনুভূত হওয়ায় পায়ের দিকে তাকালাম আমি একি ভাইয়া তুই আমার পা মোচড়াচ্ছিস কেন ছাড় বলছি আমার পা ভেঙে যাবে তো আহোহ আগে বল আর কখনও এমন করবি না ভাইয়া আর কোনোদিন এমন করব না প্লিজ আমার পা ভেঙ্গে যাব তো আমি এই বয়সে লেংড়া লোলা হতে চাই না প্লিজ ছেড়ে দে ওকে নে ছাড়লাম আজকে আপুর বিয়ে বলে বেঁচে গেলি না হলে তোর পা ভেঙ্গে ঘরে বসিয়ে রাখতাম বুচি আমাকে কিনা বলে পা ধুয়ে পানি খেতে এবার বুঝো মজা বলে হনহন করে চলে গেল গন্ডার এনাকন্ডা উগান্ডার ভূত পেতনির ভাইয়ের শালির বয়ফ্রেন্ড রাক্ষুসের বোনের জামাইয়ের বউ ডাইনির তিন নম্বর বয়ফ্রেন্ড তুই আমার পাটা গেল রে বলে কাঁদছি আমি আর এটা দেখে সবাই বেশ মজা পাচ্ছে বুঝতে পারছি আমি মজা তো পাবেই তোমরা এক একটা তো এই বলদের মতো হৃদয়হীন পাশান আমার পা ভেঙেছে দেখে মনে হচ্ছে তোদের ঈদ হয়েছে থাকবো না এখানে বলে রুমে চলে গেলাম আমি আপুকে সাজানো হয়েছে অনেক আগেই এবার আমাদের পালা কত শখ ছিল আপুর বিয়েতে শাড়ি পরে ঘুরে বেড়াবো কিন্তু ওই কুমির ছানার জন্য তার আর হল না নিতু আপু সহ সবাই খুব সুন্দর করে শাড়ি পরেছে শুধু আমিই পরিনি গাল ফুলিয়ে বসে বসে সবাইকে দেখে যাচ্ছি আমি ফুকপি এসে সবাইকে রেডি হওয়ার জন্য তারা দিয়ে গেলেন কোনো উপায় না পেয়ে মন খারাপ করে ব্রাউন আর ব্লু এর কম্বিনেশনে তৈরি লেহেঙ্গা জড়িয়ে নিলাম গায়ে চুলগুলো খোপা করে নিলাম আমি হাতে ব্লু চুড়ি চোখে কাজল ঠোঁটে লিপস্টিক নিয়ে বেরিয়ে গেলাম বাইরে ভাইয়া আজকে ব্লু ব্লেজার হাতে ব্লু বেল্টের ঘড়ি চুলগুলো জেল দিয়ে সেট করা দেখেই পুরা ক্রাশড আমি অন্যদিকে নিতু আপুকে দেখে মনে হচ্ছে পারলে চোখ দিয়েই গিলে খেত ভাইয়াকে অসহ্য মেয়ে একটা বরযাত্রী এসে পড়েছে অনেক আগেই আমি এদিক ওদিক ছোটে বেড়াচ্ছি এটা রোদ ভাইয়ার কিছুতেই সহ্য হচ্ছে না বরের ভাই এসে আমার সাথে হেসে হেসে কথা বলছে গেইটে উনার সাথে প্রচুর ঝগড়া হয়েছে আমার এখন উনার সাথে পরিচিত হয়ে ভালোই লাগছে কথাবার্তায় বোঝা যাচ্ছে ছেলেটা খারাপ হবে না হঠাৎ কোথা থেকে ভাইয়া এসে আমার হাত ধরে টানতে টানতে বাড়ির ভিতরে নিয়ে গেল দেখেই বোঝা যাচ্ছে খুব রেগে গেছে কিন্তু আজকে তো আমি শাড়ি পরিনি পেটও দেখা যাচ্ছে না তাহলে এমন বিহেভ করছে কেন কি হলো ভাইয়া আমাকে এভাবে টানছিস কেন কোথায় নিয়ে যাচ্ছিস ছাড় আমাকে চুলগুলো খোপা করে রেখেছিস কেন এই প্রশ্ন করার জন্য তুই আমাকে এখানে নিয়ে এসেছিস তোর মাথা ঠিক আছে তো এই চুপপ যা বলছি তার ওর দে ধমক দিয়ে আমার প্রচুর গরম লাগছে তাই রিয়েলি আমার তো মনে হয় তোর পিঠ যাতে লোকে ভালোভাবে দেখতে পারে সেজন্য এরকম করেছিস ভাইয়ার কথায় টুপটাপ পানি পড়ছে আমার চোখ থেকে ভাইয়া আমার সম্পর্কে তুই এমন কথা ভাবতে পারলি কীভাবে ছিয়েসব নোংরা ভাবনা ভাবতে তোর একবারও আটকালো না ছি না আটকালো না কারণ এতগুলো মেয়ে গরমে মরছে না অথচ তুই মরে যাচ্ছিস ব্যাপারটা হাস্যকর না এতগুলো মেয়ের খবর আমি জানি না আমার কথা আমি বলছি এই ভারী লেহেঙ্গা পরে চুল খুলে হাঁটতে পারছিলাম না তাই খোপা করেছিলাম চিৎকার করে আর ওদের তো এত গরম লাগার কথাও নয় ওরা তো কেউ আমার মতো লেহেঙ্গা পরেনি সবই সফট শাড়ি পরেছে তাই আমার তুলনায় ওদের গরম কমই লাগবে এত কিছু জানি না আর জানতেও চাই না আমি তুই চুল খুলে বাইরে যাবি বলেই খোপা খুলে দিল আমার কি করলি এটা তুই জানিস আমি কতটা টাইম নিয়ে খোপা করেছিলাম সেই জন্যই তো লোকেরা কতটা টাইম নিয়ে তোর খোলা ওই বড় সাদা পিঠ দেখতে পেল ছাড় এবার চল বাইরে যাব তুই যা আমি যাব না আমি এখানেই থাকব আমি বাইরে গেলেই তো কিছু না কিছু নিয়ে তোর প্রবলেম হয় তাই আজ আর বাইরে যাব না আপুর বিয়েতে থাকবি না না থাকব না আমি না থাকলে কিছু হবে না তুই তো আছিস কান্না করে তুই রাগ করলি নাকি রে বুচি আমার কথায় কষ্ট পেয়েছিস নাহিদোনা না ও কেন রাগ করবে তুই তো যাই বলিস ভালোই বলিস যা খারাপ করার ও করে তাহলে রাগ বা কষ্ট শুধু শুধু কেন পেতে যাবে হুম ভাইয়া ঠিক বলেছেন আপনি আমি রাগও করিনি কষ্টও পাইনি এসব ফিলিংস আমার আছে নাকি আমাকে যখন তখন যা ইচ্ছা তাই বলা যায় এতে আমি কিছু মনে করি না উল্টে তোর কথা শুনে খুশিতে এখন নাচতে ইচ্ছা করছে আমার তাচ্ছিল্যের হাসি দিয়ে তাহলে দেরি কেন এক্ষুনি শুরু কর ভাইয়ার কথার পিঠে কিছু না বলে ঘরের এক কোণে বসে কাঁদছি আমি আমি জানি না ভাইয়া কেন আমার সাথে মাঝে মাঝে এমনভাবে কথা বলে হুম বুঝলাম আমার পিঠ উন্মুক্ত ছিল তাই বলে এভাবে বলবে একটু কি ভালোভাবে কথা বলা যায় না আমার সাথে দেখ নাহিদ কেমন করে কাঁদছে ওই কান্না থামা আর বাইরে চল আমি তো তোর ভালোর জন্যই বললাম নাহিদহুং ভালোর জন্য বলেছিস কিন্তু কথাটা ভালোভাবে বলিসনি তুই তুই সবসময় রোজের ভালো চাইতে গিয়ে ওর সাথে মিসবিহেভ করিস সেটা কি তুই বুঝতে পারিস না যেই কথাগুলো এখন নোংরা ভাষায় বললি সেগুলো যদি ওকে বুঝিয়ে বলতি তাহলে মেয়েটা আজকে এভাবে কাঁদত না বরং তোর প্রতি শ্রদ্ধা আরও বেড়ে যেত কথাগুলো বলে ওকে কোথায় নামিয়েছিস তুই হয়তো বুঝতে পারছিস না কিন্তু ও বুঝতে পারছে সত্যি কি বুচিকে বেশি হার্ট করে ফেলেছি তাই হবে না হলে নাহি দেভাবে বলত না ধীরে ধীরে রোজের সামনে গিয়ে বসলাম আমি আমার জন্য আজকের এত খুশির দিনে কিভাবে কাঁদছে মেয়েটা সত্যি এতটা বলা উচিত হয়নি আমার দু হাতে বুচির চোখ মুছে দিলাম আমি বুঝি সবার সামনে তোকে এভাবে দেখে রেগে গিয়েছিলাম আমি রাগের মাথায় কিনা কি বলে ফেলেছি তুই কিছু মনে করিস না প্লিজ তুই তো জানিস তোর রোদ ভাইয়া কেমন রাগী রেগে গেলে নিজের মধ্যে থাকে না এই লোকটাকে এক এক সময় এক এক রকম মনে হয় আমার এই রোদ এই বৃষ্টি এখন কত ভালো মানুষের মতো কথা বলছে আর কিছুক্ষণ আগেও কি জঘন্য একটা কথা বলল সত্যি কোনটা আসল রোদ আর কোনটা নকল বুঝতে পারি না আমি না কিছু হয়নি তোমরা যাও নাহিদ রোদকে ক্ষমা দাও রোজ আর প্লিজ চল আমাদের সাথে তুমি না গেলে চলবে কি করে তো তোকে না নিয়ে তো আমরা যাচ্ছি না বললাম তো যাব না আমার গরম লাগছে এখন এখানে থাকব তেমরা যাও ঠিক আছে তুই যখন যাবি না তাহলে আমিও যাব না এই তোর পাশে বসলাম বলেই বসে পড়ল আমার পাশে এখন আমি কি করব। আমি না গেলে এই কুমির ছানা তো সত্যি যাবে না অনেক ভেবে উঠে দাঁড়ালাম আমি কি হলো আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবো আমি তোমরা যাবে নাকি আমি একাই চলে যাব আমার কথায় হাসলেন ভাইয়া তারপর তিনজনে বেরিয়ে গেলাম বাইরে বাইরে গিয়েই কানে এলো খুব পরিচিত কারো গলা পেছনে তাকে দেখেই হাসি ফুটে উঠল আমার মুখে এই যে পিচ্ছি কোথায় ছিলে এতক্ষণ কখন থেকে তোমাকে খুঁজচ্ছি গেস্টকে দাওয়া দিয়ে এনে এভাবে লুকিয়ে থাকা এটা কিন্তু মানায় না লাবিব ভাইয়া তুমি সরি ভাইয়া আসলে আমি একটু রুমে গিয়েছিলাম তাই এখানে পাওনি আজকে আসার সময় হল তোমার হুম তার জন্য সরি তবে আজকে থাকছি রায় জমিয়ে আড্ডা হবে হুম চলো দুলাভাইয়ের ভাইয়ের কাছে যাই জুতা চুরি করতে হবে তো আমার কথায় হাসলেন ভাইয়া হুম যাওয়া যাক দুলা ভাইয়ের জুতা চুরির সব প্ল্যানিং কমপ্লিট আমাদের কিন্তু কথা হচ্ছে চুরি করবেটা কে কেউ রাজি নয় তাই বাধ্য হয়ে চুরি করার জন্য দুলা ভাইয়ের কাছে গেলাম সবাই গল্পের ফাঁকে জুতো চুরি কমপ্লিট আমার এবার এটাকে লুকানোর পালা কিন্তু লুকাব কোথায় লাবিব ভাইয়ার সহযোগিতায় জুতো লুকিয়ে ফেললাম আমরা কিছুক্ষণের মধ্যেই বিয়ে সম্পন্ন হয়ে গেল আপুর আব্বু আম্মু ভাইয়া সবাই অনেক কান্না করেছি আপুকে জড়িয়ে আপুও খুব কেঁদেছে ছাদে মন খারাপ করে বসে আছি আমি আর আমার পাশে দাঁড়িয়ে আছে নিতু আপু দুজনেই চুপচাপ তখনই নাহিদ ভাইয়া এসে বসলেন আমার পাশে মন খারাপ নাকি না ভাইয়া হুম বুঝতে পারছি তখনই রোদ ভাইয়া সিয়াম ভাইয়ার সাথে এসে হাজির কি যে বলিস দোস্ত এই বুচির হবে মন খারাপ বুচি অন্যের মন খারাপ করতে পারে নিজের কখনো খারাপ লাগে না এই কথা জিজ্ঞেস করার তুই আর লোক পেলি না নিতুকে দেখোর নিজের না তবুও মন খারাপ করে দাঁড়িয়ে আছে ভাইয়ার কথায় রাগে গজগজ করছি আমি কখন কার মন খারাপ করালাম আমি আমি অলওয়েজ হাসি খুশি থাকি আর সবাইকেও খুশি রাখার চেষ্টা করি তোর মতো মানুষকে যাতা বলে অপমান করি না তাই প্লিজ নিজের দোষগুলো অন্যের ঘাড়ে চাপাইস না আরে আমি দোষ চাপাতে যাব কেন যা সত্যি তাই বলছি বিশ্বাস না হলে নিতুকে জিজ্ঞেস কর উফ নিতু 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 এই একটা নাম আমার মাথা নষ্ট করে ফেলল আর সহ্য হচ্ছে না কাউকে কিছু জিজ্ঞেস করার নেই আমার আমি জানি কে কেমন তোরা থাক আমি গেলাম বলে উঠে দাঁড়ায় হাঁটা দিলাম আমি আর কিছুতেই এখানে থাকা যাবে না আমার ভাইয়ার পাশ দিয়ে যাচ্ছি ভাইয়া খপ আমার হাত ধরে ফেলল আমার ব্যাপারটা কেমন অবিশ্বাস্য লাগছে আমার কাছে ভাইয়ার সাথে সারা দিন ঝগড়া মারামারি করলেও কখন হাত ধরেনি আমার তাহলে আজকে কেন তাও আবার সবার সামনে কি হলো আমার হাত ছাড় আমি নিচে যাব ছাড়ব বলে তো ধরিনি তোর সাথে আমার কিছু কথা আছে নাহিদ তোরা সবাই একটু নিচে যা আমি একটু পর আসছি নাহিদ ভাইয়া সিয়াম ভাইয়াকে নিয়ে চলে গেল কিন্তু নিতু আপু এখনো দাঁড়িয়ে আছে কি হলো নিতু তুই এভাবে ট্যাটার মতো দাঁড়িয়ে আছিস কেন সবাইকে যেতে বলেছি কানে যায়নি নিতু আপু মুখ গোমরা করে হনহন করে চলে গেল আপুর মুখ দেখে আমার প্রচণ্ড হাসি পাচ্ছে কিন্তু হাসা যাবে না তাই কোনো মতে নিজের হাসিটাকে চেপে রাখলাম আমি আচ্ছা রোজ তুই কি কাউকে ভালোবাসিস ভাইয়ার এমন প্রশ্নে ভ্যাবাচেকা খেয়ে গেলাম আমি ভাইয়া কি বলছে এসব কেন তুই জানিস না হুমম আমি তোর কথায় সেটা আমি তাই তো আচ্ছা আমি বাদে কাউকে ভালো লাগে আমি মাথা নাড়িয়ে না জানালাম ভাইয়াকে আচ্ছা ঠিক আছে বাদ দে এই নে একটা চিরকুট ধরিয়ে দিল আমার হাতে এটা দেখে তো আমি অবাক ভাইয়া আমাকে চিরকুট দিচ্ছে তার মানে ভাইয়া আমাকে মুহূর্তেই মনে লাড্ডু ফুলে উঠল আমার ভাইয়া এটা কি এটা কি সেটা বুঝার যথেষ্ট বয়স হয়েছে তোর এটা হলো একটা চিরকুট বা লাভ লেটার রুমে যেহেতু সবাই থাকবে সেহেতু এখানে আমার সামনেই পড় ভাইয়ার কথায় চিরকুট হাতে নিয়ে ভাজ খুলতে লাগলাম আমি চিরকুটের লেখাগুলো দেখে আমার চোখ ছানাবড়া প্রথমে খুব সুন্দর করে বড় বড় করে আমার নাম করা নামের পাশে একটা গোলাপও রয়েছে চিরকুট পড়তে শুরু করলাম আমি আর ভাইয়া মুখে সেই হাসি নিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে আজকে ভাইয়ার মতিগতি কিছুই বুঝতে পারছি না আমি चलबी